हेलो डियर स्टूडेंट, आज के तुम्हारे सामने आमी प्रेजेंट हलम। एर आगे अर्थात विगत जे क्लासटा आमी तुम्हारे दिए से क्लासे तुम्हारे यूनिट टू एर थेके जो लाइन बाय लाइन एक्सप्लेनेशनगुलो सेगुलो आलोचना करा हुए चिलो। आज के जे आमादे आलोच्य विषयटा हबे से आलोच्य विषयटा होच्छे एक्टिविटी टू एर जे एक्टिविटी पार्टगुलो चिलो अर्थात यूनिट टू एर जे एक्टिविटी पार्टगुलो से एक्टिविटी पार्टगुलो निये आज के आमरा आलोचना करते जाच्छी। तो जाओ जाक ताले प्रथमे एक्टिविटी सिक्स। एक्टिविटी सिक्स की बोले छे देखो, राइट टी फॉर ट्रू स्टेटमेंट एंड ए फॉर फॉल स्टेटमेंट इन द गिवन बॉक्सेस। गिव सपोर्ट स्टेटमेंट फॉर ईच ऑफ योर आंसर। बोले छे नीचे जे ए बी सी डी करे चारटा सेंटेंस देवा आछे तोमादेर, ए चारटा सेंटेंसे की करते हबे डान दिके बक्स देवा आछे, सेई बक्से ट्रु ना फल्स सेई स्टेटमेंटगुलो, सेई स्टेटमेंटगुलो तोमाके ट्रु होले ट्रु एबं एफ होले एफ बसाते हबे, ना ट्रु होले टी एबं फल्स होले एफ बसाते हबे। एबं तोमार सेई उत्तरेर पिछने तोमाके की करते हबे टेक्सट थेके खुजे एकटा सपोर्टिव स्टेटमेंट दिते हबे। ताहले जाओ जाक, ऑन मर्निंग Alicia found the king to be very happy. তাহলে প্রথমটা আমাদের কি অ্যানসার হতে পারে? প্রথমটা হবে অ্যানসার F। তাহলে এই F আমি অ্যানসারটা যে আমি বললাম, তো এই F অ্যানসারটার পিছনে আমার সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে আমি কি দিতে পারি? তাহলে সাপোর্ট স্টেটমেন্ট হিসেবে দেখবে তোমরা বইয়ের পৃষ্ঠা টার্নটা করবে, তাহলে দেখতে পাবে সেখানে একটা সেন্টেন্স আছে, হি ওয়াজ স্লাইটলি হি ওয়াজ শাইং হেভিলি অ্যান্ড সিমড লো স্পিরিটেড। ওকে, এটা আমরা সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে আমরা দিতে পারি। দুই নম্বর, Alicia had kept the magic fishbone in the drawer from her room. তাহলে এটা কি হবে? এটাও হবে F। তাহলে সাপোর্ট স্টেটমেন্ট আমরা কি দেব, Alicia began to put her hand into the pockets where he kept the fishbone. আবার বলছি, Alicia began to put her hand into the pocket where he had kept the ম্যাজিক ফিসবোন। ওকে, তারপরে সি নম্বর চলে যাও, দ্য কিংস প্রবলেম ওয়াজ সলভ বাই দ্য ম্যাজিক ফিসবোন। বলছি রাজার যে সমস্যা, সে রাজার সমস্যাটা ম্যাজিক ফিসবোনের দ্বারা সমাধান হয়েছিল, তাহলে এটা কী হবে? সত্য। তাহলে সাপোর্ট স্টেটমেন্ট হিসেবে আমরা কী দেবো, সি গেভ ইট এ লিটিল কিস অ্যান্ড উইস্ট ইট ওয়াজ স্যালারি ডে। ঠিক আছে, তাহলে সে এটাকে কিস করেছিল এবং এটা স্যালারি ডে পরিণত হয়েছিল, এটা হবে সাপোর্ট স্টেটমেন্ট হিসেবে আমরা দিতে পারি। ডি নম্বর কী বলছে, ইন দ্য এন্ড Alicia হ্যান্ডেড ওভার দ্য ফিশ বোন টু দ্য ওল্ড ফেয়ারি। এটা কী হবে? এটাও হবে ট্রু। সাপোর্ট স্টেটমেন্ট আমরা কী দিতে পারি? সাপোর্ট স্টেটমেন্টে দেখো কী বলছে, সো সি লুক ইট ফ্রম দ্য হ্যান্ড অফ দ্য প্রিন্সেস Alicia। সো আবার বলছি, সো সি লুক ইট ফ্রম দ্য হ্যান্ড অফ দ্য প্রিন্সেস Alicia। ওকে, সরি, সো সি টুক ইট
অ্যাক্টিভিটি সেভেন চলে যাই এবার। অ্যাক্টিভিটি সেভেনের যেই অ্যান্সারগুলো আছে সেই অ্যান্সারগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। প্রথমে কী বলেছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন ইনকমপ্লিট সেন্টেন্স, সম্পূর্ণ বাক্যে সেই প্রশ্নগুলো তোমাকে কী করতে হবে, উত্তর দিতে হবে। হোয়াই ওয়াজ দ্য কিং ফিলিং মিজারেবল, হোয়াই ওয়াজ দ্য কিং ফিলিং মিজারেবল, তাহলে অ্যান্সারটা কী হবে, দ্য কিং ওয়াজ ফিলিং মিজারেবল বিকজ হি হ্যাড নো মানি অ্যান্ড ওয়াজ এক্সট্রিমলি পোর। তাহলে অ্যান্সারটা কী হলো, দ্য কিং ওয়াজ ফিলিং মিজারেবল বিকজ হি হ্যাড নো মানি অ্যান্ড ওয়াজ এক্সট্রিমলি পোর, বা এখানে তুমি লিখতে পারো অ্যান্ড হি বিকেম এক্সট্রিমলি পোর, সেটাও করা যায়। তোমার যেটা খুশি তোমরা সেইভাবে বাক্যগুলো তোমরা নিজেদের মতো করে সাজিয়ে, আমি দুটোই বলে দিলাম, তোমাদের যেটা সহজ মনে হবে তোমরা সেটা করবে। তারপর বি নম্বর, হোয়াট ওয়াজ টু অ্যালিসিয়া দ্য রাইট মোমেন্ট ফর আস্কিং হেল্প ফ্রম আদার্স, তাহলে অ্যান্সার কী হবে এটা, টু অ্যালিসিয়া দ্য রাইট মোমেন্ট ফর আস্কিং হেল্প ফ্রম আদার্স ওয়াজ হোয়েন দে হ্যাড ডান দেয়ার বেস্ট। আবার বলছি অ্যান্সারটা, টু অ্যালিসিয়া, দেখো কোশ্চিন থেকে আমি কী করে অ্যান্সারটা আমি বের করেছি সেইভাবে তোমরা উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবে। টু অ্যালিসিয়া দ্য রাইট মোমেন্ট ফর আস্কিং হেল্প ফ্রম আদার্স ওয়াজ হোয়েন দে হ্যাড ডান দেয়ার বেস্ট। এবার চলে যাও সি নম্বর, হাউ ডিড দ্য কিং গেট হিজ স্যালারি, হাউ ডিড দ্য কিং গেট হিজ স্যালারি, তাহলে অ্যান্সারটা কী হবে, দ্য কিং গোট হিজ স্যালারি বাই অ্যালিসিয়া হু কিসড ইট অ্যান্ড উইস্ট ইট এ স্যালারি ডে। ওকে আবার বলে দিচ্ছি, দ্য কিং গোট হিজ স্যালারি বাই অ্যালিসিয়া হু কিসড ইট অ্যান্ড উইস্ট ইট অ্যাজ উইস্ট ইট এ স্যালারি ডে। তারপরে ডি নম্বর কী বলছে দেখো, হোয়াই ডিড গ্র্যান্ড মারিনা উইস টু মেক অ্যান এন্ড অফ দ্য ফিশ পন, তাহলে গ্র্যান্ড মারিনা উইসড টু মেক অ্যান এন্ড অফ দ্য ম্যাজিক ফিশ বোন বিকজ ইট মাইট হার্ম দেম। আবার বলছি, গ্র্যান্ড মেরিনা উইস টু মেক অ্যান এন্ড অফ দ্য ম্যাজিক অফ দ্য ফিশ বোন বিকজ ইট মাইট হার্ম দেম। এবার চলে যাও পরবর্তী 8A, সেভেন হয়ে গেল, আমরা চলে যাবো 8A। এইটা কী বলছে, ইউজ দ্য ওয়ার্ডস টু মেক এ সেন্টেন্স ইন দ্য ফর্ম অফ এ স্টেটমেন্ট, মানে বাক্যটাকে এই যে এক নম্বর দেখা কমা কমা দিয়ে বেশ কিছুগুলো ওয়ার্ড লেখা আছে সেই ওয়ার্ডগুলো কী করতে হবে, সাজিয়ে তোমাকে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স বা বিবৃতিমূলক বাক্যে পরিণত করতে হবে। তাহলে আমি অ্যান্সারটা বলে দিই কী হবে, প্রথমে কী আছে দেখো, ইস্ট, তারপরে দি, তারপরে ইন, তারপরে রাইজেস, তারপরে শান, তারপরে দি, তো এইগুলোকে কী করতে হবে, সাজিয়ে একটা মিনিংফুল সেন্টেন্স তোমাকে তৈরি করতে হবে। তাহলে সরাসরি আমি অ্যান্সারটা বলে দিচ্ছি, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এটা হলো। এবার দুই নম্বরটা, মিট দ্য ডগ ইটস, তাহলে এটা দিয়ে কী করতে হবে, দ্য ডগ ইটস মিট, দ্য ডগ ইটস মিট, তাহলে এটা এখানে কমপ্লিট হলো। এবার চলে যাও তোমরা সে 8B-তে, 8B-তে আবার কী বলেছে দেখো, ইউজ দ্য ওয়ার্ডস টু মেক সেন্টেন্স ইন দ্য ফর্ম অফ এ কোশ্চেন, বলছে সে আগের মতো আমরা বাক্যটাকে অ্যাসার্টিভ করলাম, এবার আমরা বাক্যটা কী করবো, ইন্টারোগেটিভ অর্থাৎ প্রশ্নবাচক,
অ্যাসার্টিভ কথাবার্তা হচ্ছে অ্যাসার্টিভ বা অ্যাসার্টিভ কথাবার্তা হচ্ছে হ্যাঁবাচক অর্থাৎ বিবৃতিমূলক বাক্য পরিণত করতে হবে, ইন্টারোগেটিভ মানে প্রশ্নবাচক পরিণত করতে হবে। প্রশ্নবাচক বাক্যে আমরা কীভাবে তৈরি করব সেটা এবার আমরা দেখি। আর আছে হোয়ার আছে গোয়িং আছে ইউ, তাহলে এখানে কী হবে হোয়ার আর ইউ গোয়িং, হোয়ার আর ইউ গোয়িং এটা হচ্ছে কি WH কোশ্চেন। ওকে, তোমরা পরবর্তী সময় যখন গ্রামাটিক্যাল যখন তোমরা করবে তখন অবশ্যই সেগুলো গ্রামাটিক্যাল ইউজগুলো তোমরা জানতে পারবে, কোনগুলোকে WH কোশ্চেন বলা হয় কোনগুলোকে ইয়েস নো কোশ্চেন বলা হয়। দুই নম্বর দিস নট বুক ইজ ইয়োর, তাহলে এটাকে যদি আমরা মিলিয়ে করি তাহলে কী করতে হবে যে ইজ দিস বুক না সরি ইজ দিস নট ইয়োর বুক, আবার বলি ইজ দিস নট ইয়োর বুক। ওকে, এই তো হলো এইট বি এরটা কমপ্লিট করলাম আমরা। এবার চলে যাই এইট সিটে, আমাদের কী বলেছে বলছে আইডেন্টিফাই হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স আর অ্যাসার্টিভ অ্যান্ড হুইচ আর ইন্টারোগেটিভ। বলছি তাহলে আমরা অ্যাসার্টিভ কোনগুলোকে বলবো এবং ইন্টারোগেটিভ কোনগুলো বলবো, দুটোর মধ্যে আমাকে বলেছে যে কোন যেটা অ্যাসার্টিভ বাক্য সেটাকে কী করতে হবে অ্যাসার্টিভ বলে চিহ্নিত করতে হবে, যে প্রশ্নবাচক সেটাকে ইন্টারোগেটিভ বলে চিহ্নিত করতে হবে। তাহলে অ্যাসার্টিভ বাক্য আমরা কী করে চিনবো যে স্টুডেন্ট, তাহলে প্রথমত তোমাদের একটু আমি হালকা করে হিন্টস দিয়ে দিই যে সমস্ত বাক্যগুলো শেষে পোস্টার থাকবে এবং মধ্যেখানে কোনো জিজ্ঞাসা করবে না। অর্থাৎ সরাসরি বা সে বাক্যের মধ্যে বক্তার কী থাকবে একটা বিবৃতি থাকবে, কোনো প্রশ্ন করা বোঝাবে না, সেই ধরনের বাক্যকে বলবো কি আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স। আর সবচাইতে বড় শর্টকাট যেটা নিয়ম সেটা হচ্ছে কি বাক্যের শেষে ফুল স্টপ দেখতে পাওয়া যাবে আর কি। আর যে সমস্ত বাক্যগুলো দেখবো যে আমরা WH ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে বা বিভাবগুলো দিয়ে শুরু হয়েছে এবং বাক্য শেষে জিজ্ঞাসা চিহ্ন রয়েছে সেগুলোকে বলবো আমরা কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে ডিয়ার স্টুডেন্ট যে এই যে চারটা সেন্টেন্স দেওয়া আছে এই চারটা সেন্টেন্সের মধ্যে কোনটা ইন্টারোগেটিভ কোনটা অ্যাসার্টিভ আমরা চিনে নেওয়ার চেষ্টা করি। তাহলে কী বলছে দেখো হি স্পেন্ট, তাহলে দেখো এখানে কোনো WH ওয়ার্ড দিয়েও শুরু নেই বা ইয়েস নো কোশ্চেনগুলো বা যেটা বলা হয় যে অক্সিলারি ভার্ব বা বি ভার্ব সেগুলো দিয়েও কিন্তু শুরু হয়নি। সেক্ষেত্রে আমরা এখানে দেখতেই পাচ্ছি যে তার পরবর্তী সময় আমরা কী বলছি দেখিনি হি স্পেন্ট মেনি ইয়ার্স অফ হিজ লাইফ ইন দ্য ইন এ ভিলেজ, তা বাক্য শেষে কী আছে ফুল স্টপ রয়েছে, তাহলে এটা কী বাক্য হবে এটা হবে অ্যাসার্টিভ সেন্টেন্স। হোয়ার ডু ইউ লিভ, হোয়ার ডু ইউ লিভ, তাহলে এটা কিসে আছে দেখো হোয়ার দিয়ে শুরু হয়েছে, হোয়ারটা হচ্ছে একটা WH ওয়ার্ড এবং শেষে কী আছে লিভ, লিভের শেষে কী আছে দেখো জিজ্ঞাসা চিহ্ন রয়েছে, তাহলে এই বাক্যটা হয়ে যাবে কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। তারপরে তিন নম্বর নো বডি ওয়াজ অ্যাবসেন্ট টুডে, তাহলে কী আছে এখানে নো বডি নো দিয়ে শুরু হয়েছে, নো বডি দিয়ে শুরু হয়েছে এবং বাক্য শেষে কী আছে ফুল স্টপ রয়েছে, তাহলে এটা হবে কি অ্যাসার্টিভ সেন্টেন্স। তারপরে দেখো ডিড ইউ নট হেয়ার দ্য বল, ডিড দিয়ে শুরু হয়েছে এবং বাক্য শেষে কী আছে যে জিজ্ঞাসা চিহ্ন আছে, তাহলে জিজ্ঞাসা চিহ্ন থাকলে কী হবে সেটা হবে প্রশ্নবাচক বা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে প্রথমটা কী হলো অ্যাসার্টিভ সেন্টেন্স, দ্বিতীয়টা ইন্টারোগেটিভ, তৃতীয়টা অ্যাসার্টিভ সেন্টেন্স, চতুর্থটা হচ্ছে ইন্টারোগেটিভ। এবার চলে যাই নাইন এ, নাইনে কী বলছে রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস উইথ দেয়ার অ্যান্টোনিমস, নিচে যে বাক্যগুলোর মধ্যে দেখবি একটা প্রত্যেকটা নিচে আন্ডারলাইন করে নেওয়া আছে, প্রত্যেকটা সেন্টেন্সে একটা ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করে দেওয়া আছে, সেই আন্ডারলাইন ওয়ার্ড যেই ওয়ার্ডটার নিচে আন্ডারলাইন করে দেওয়া আছে বা দাগ দেওয়ানো আছে তার কী করতে হবে যে তার বিপরীত শব্দ তৈরি করে, অ্যান্টোনিমস কথাবার্তা হচ্ছে বিপরীত শব্দ, তার বিপরীত শব্দ আমাকে ফর্ম করতে হবে দিয়ে বাক্যটাকে আবার লিখে দিতে হবে। তাহলে আই হেল্প এ পোর, তাহলে পোরের বিপরীত শব্দ কী হবে, সেই পোরের বিপরীত শব্দটা তোমাকে লিখে বাক্যটাকে তোমাকে লিখতে হবে, তাহলে পোরের বিপরীত কী হবে পোর থেকে হয়ে যাবে রিচ, আর আই সি এইচ রিচ। দুই নম্বর কিছু কোনটা নিচে আন্ডারলাইন করা হয়েছে সুনার, সুনার মানে শীঘ্রই বা তাড়াতাড়ি, তাড়াতাড়ি ইংলিশ বিপরীতটা কী হবে তাহলে
ল্যাটার, এল এ টি ই আর, আবার বলছি এল এ টি ই আর, ল্যাটার। ল্যাটারটা হবে এই সোনার বিপরীত শব্দ। এবার তিন নম্বর চলে যাও, তাহলে কি বলছে, আই শ এ লিটিল প্ল্যান্ট বাই দ্য রোড সাইড। তাহলে লিটিলের নিচে তাগড়া আছে, তাহলে লিটিল মানে কি ছোটো, ছোটোর বড়ো বিপরীতটা কী হবে, বড়ো। তাহলে ওখানে হয়ে যাবে কি, লিটিলের জায়গায় হয়ে যাবে কি, বিগ। সি হ্যাড দ্য কনক্লুশন অফ দ্য নোবেল। তাহলে কনক্লুশনের নিচে দেখাচ্ছে, কনক্লুশন মানে কি, পরিশেষ যাকে বলা হয় বা সমাপ্তি, এবং এর বিপরীতটা কী হবে তাহলে, ইন্ট্রোডাকশন। কনক্লুশন বিপরীতটা হবে কি, ইন্ট্রোডাকশন, আই এন টি আর ও ডি ইউ সি টি আই ও এন, ইন্ট্রোডাকশন। ওকে, এবার কি বলেছে দেখো, নাইন বি, নাইন বিতে কি বলা আছে, মেক এ মিনিংফুল সেন্টেন্স অফ ইউর ওন উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। নিজেদের মতো করে তোমরা কি করো, এই যে বাক্যগুলো দেওয়া আছে, বাক্যগুলো তোমরা সেই বাক্য রচনা তৈরি করো। ওকে, ফ্ল্যাশেস, ফ্ল্যাশেস থেকে কি হবে, আমি প্রত্যেকটারই বাক্যগুলো বলে দিচ্ছি, তোমরা নোট ডাউন করে নেবে এবং সেগুলোকে বাড়িতে ভালো করে একটু দেখবে। ফ্ল্যাশেস, এ ব্রাইট লাইট ফ্ল্যাশড অন দ্য ক্লাউডি স্কাই। বলছে মেঘ, মেঘযুক্ত আকাশে সে উজ্জ্বল আলোগুলো কী করছে, ফ্ল্যাশড করছে। তাহলে কী হবে, এ ব্রাইট লাইট ফ্ল্যাশড অন দ্য ক্লাউডি স্কাই। প্রেজেন্ট, আই ওয়াজ প্রেজেন্ট ইন দ্য ক্লাস স্টাডি। আমি গতকাল ক্লাসে উপস্থিত ছিলাম, আই ওয়াজ প্রেজেন্ট ইন দ্য ক্লাস ইয়ারস্টাডি। মেসেজ, মেসেজ থেকে কী হবে, সি গেভ মি এ মেসেজ, সি গেভ মি এ মেসেজ। ওকে, তারপরে ডাইরেক্টেড, ডাইরেক্টেড থেকে কী হবে, যে আওয়ার টিচার ডাইরেক্টেড আস, আওয়ার টিচার ডাইরেক্টেড আস। তাহলে এই তো হলো নাইন বি। এবার আমরা চলে যাব অ্যাক্টিভিটি টেন এ, টেন এ, টেন এতে দেখবে কিছু একটা প্যাসেজ দেওয়া আছে, সে প্যাসেজটা আমরা পড়ব, পড়বে, পড়ে এই প্যাসেজ থেকে যে উত্তরগুলো করতে বলেছে সে উত্তরগুলো আমরা করে নেওয়ার চেষ্টা করব। তাহলে দেখো, লেখা আছে কি, যে এই প্যাসেজটা পড়ে নিচের যে শূন্য স্থানগুলো আছে, অর্থাৎ ছকগুলো যে দেওয়া আছে, এই ছকগুলো যেন তোমাকে কী করতে হবে, পূর্ণ করতে হবে। ওকে, তাহলে কী বলছি দেখো, স্যামন, স্যামন ইজ এ ফিস দ্যাট লিভস অ্যালং দ্য কোস্ট। স্যামন ইজ বর্ন ইন ফ্রেশ ওয়াটার অ্যান্ড মাইগ্রেটস টু দ্য ওশন। স্যামন রিটার্নস টু ফ্রেশ ওয়াটার টু লে এগস। After coming out from the egg, a baby salmon stay for 6 months to 3 years in fresh water. A salmon can make long journeys, sometimes moving hundreds of miles upstream against strong current. তাহলে অবশ্যই এখানে দেখো যে কী বলেছে, যে তোমার যে প্যাসেজটা দেওয়া হয়েছে সেই তোমরা যে এর আগে টেক্সট বই যে পড়লে সামন মাস সম্পর্কে, সেই সামন মাস সম্পর্কে তাদের এখানে একটা প্যাসেজ দেওয়া হয়েছে। তারা কোথায় থাকে, কীভাবে জন্মগ্রহণ করে,
কিভাবে তারা সমুদ্র সৈকতের সঙ্গে যায়, তারা কতদিন ডিম পাড়ার পর থাকে, এসব কিছু বলা হয়েছে। তাহলে দেখো এখানে এক একটা করে কোশ্চিন বলেছে, নেম অফ দ্য ফিশ, তাহলে এই টেক্সটের মধ্যে কোন মাছের নাম বলা হয়েছে, তাহলে তার নামটা এদিকে লিখতে হবে। তাহলে কোন মাছের নাম বলা হয়েছে, স্যামন মাছের নাম কথা বলা হয়েছে। তাহলে এখানে ডান দিকে লিখতে হবে কি, এক নম্বরে স্যামন। প্লেস হোয়ার ইট ইজ ফাউন্ড, কোথায় এটা দেখা যায়, কোথায় এই মাছ, অর্থাৎ এই যে মাছটা স্যামন মাছটা, সেই স্যামন মাছটাকে তাহলে কোথায় দেখা যায়, তাহলে কী করতে হবে, অ্যালং দ্য কস্ট, অ্যালং দ্য কস্ট, প্লেস হোয়ার ইট ইজ ফাউন্ড, এর জায়গায় লিখতে হবে কি, অ্যালং দ্য কস্ট। তারপরে তিন নম্বর কী বলছে, ইট মাইগ্রেটস টু, এটা মাইগ্রেট মানে স্থানান্তর হয়ে কোথায় যায়, মাইগ্রেটস টু, তার ওখানে লিখতে হবে ডান দিকে, তিন দিকে যে ফাঁকা রাখা আছে সেখানে লিখতে হবে ওশিয়ান। চার নম্বর চলে যাও, কী বলছে, হোয়ার ইট লে এগস, কোথায় সে ডিম দেয়, তাহলে কোথায় সে ডিম দেয়, তাহলে যেখানে ডিম দেয় তার জায়গার নামটা লিখতে হবে, তোমাকে লিখতে হবে ওখানে কি, ইন ফ্রেশ ওয়াটার, ওখানে লিখতে হবে কি, ইন ফ্রেশ ওয়াটার। পাঁচ নম্বর কী বলছে, টাইম স্পেন্ড ইন ফ্রেশ ওয়াটার, সে ফ্রেশ ওয়াটার কতদিন সে মানে জীবনযাপন করে, কতদিন সময় কাটায়, তাহলে কী বলছে, সিক্স মান্থস টু থ্রি ইয়ার্স, ছয় থেকে ছয় মাস থেকে শুরু করে তিন বছর পর্যন্ত সেখানে সে কাটায়। ডিস্টেন্স ট্রাভেলড বাই এ স্যামন, বলছে কত দূর পর্যন্ত সে ট্র্যাভেল করতে পারে, ওখানে কী হবে, হান্ড্রেড অফ মাইলস, হান্ড্রেডস অফ মাইলস। ঠিক আছে ডিয়ার স্টুডেন্ট, তাহলে এবার দশের যে বি ও টেন বি, টেন বি সে এরকম তোমাকে এখানে কিছু আর করার মতো নেই, তোমাকে একটা এখানে প্যারাগ্রাফ সাপোজ লিখতে বলেছে, তো যাই হোক এগুলো তোমাদের প্যারাগ্রাফগুলো তোমাদের রাইটিং স্কিল ক্লাসের সময় এগুলো আলোচনা করা হবে। তো ডিয়ার স্টুডেন্ট, এই পর্যন্ত হলো আজকে তোমাদের এই অ্যাক্টিভিটি পর্বটা সলিউশন করা হলো বা শেষ হলো, এরপরে তোমাদের আবার নতুন ভিডিও নিয়ে আবার পরবর্তী ক্লাসে তোমাদের সামনে আবার প্রেজেন্ট হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ওকে, হ্যাভ এ নাইস ডে, গুড বাই।